হ্যাঁ, বহু সব রকম নিয়ম মেনে আয়োজিত হয়েছে কলকাতা বইমেলার। কলকাতা বইমেলা এমন একটা উৎসব যেখানে পড়ুয়ারা অপেক্ষা করে থাকেন বিভিন্ন বইয়ের প্রকাশনে। বিভিন্ন প্রকাশনীগুলো এই সময় তাদের নতুন নতুন বই প্রকাশিত করেন, যাতে তা সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যায়। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নিউ ভারত সাহিত্য কুটির প্রকাশ করলো একগুচ্ছ বই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার অ্যান্ড বুকসেলের সভাপতি সুধাংশু দে, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, মন্ত্রী বেচারাম মান্না, তাপস সাহা, পঙ্কজ কুমার বসাক সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক এবং চিত্র পরিচালক আশিস বসাক। পুঁথিপত্র এবং নিউ ভারত সাহিত্য কুটিরের উদ্যোগে পুঁথিপত্র এবং তাদের প্রকাশক যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, তাপস সাহা ছিলেন পুঁথিপত্রের প্রকাশক, নিউ ভারত সাহিত্য কুটিরের প্রকাশক আমার পরম বন্ধু পঙ্কজ কুমার বসাক। বিশেষ করে পঙ্কজ কুমার বসাকের উদ্যোগে আজকে 21টি বই, তা আমাদের 19টি বই আজকে উদ্বোধন হয়ে গেল ফর্মালি। 2টি বইয়ের প্রচ্ছদ আজকে উন্মোচিত হলো, সেটি কালকে থেকেই পাওয়া যাবে। আরও 4টি প্রচ্ছদ, তার মধ্যে সাহিত্যের 13 পার্বণ, এটি নাকি নিউ ভারত সাহিত্য কুটিরের নববর্ষ সংখ্যার সংস্করণ, সেটিও আজকে উন্মোচিত হলো। আমাদের মঞ্চে আজকে আলোকিত করেছিলেন বিশিষ্ট গুণীজন, তাদের মধ্যে আমরা বিশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করব অনারেবল মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রম পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না স্যারকে। সুধাংশু শেখর স্যারও ছিলেন আমাদের বিবিজির কর্ণধার, প্রেসিডেন্ট অফ দিস পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। আরও অনেক গুণীজন ছিলেন, এই মুহূর্তে আমাদের পাশে আছেন যারা অর্থাৎ, তাদের মধ্যে রাজীব শ্রাবণ একজন, তার কয়েকদিনের মধ্যে যে বইটি রাষ্ট্রপতির কাছেও উদ্বোধন হতে যাচ্ছে, ঘনশ্যাম চৌধুরী স্যার ছিলেন, সিদ্ধার্থ সিংহ, বংশীবদন চট্টোপাধ্যায়। তবে সম্পূর্ণ কৃতিত্ব আমি দেবো এই মানুষটিকে, পঙ্কজ কুমার বসাক, যার উদ্যোগে আগামী দিনে আমাদের মতন অনেক অনেক অথাররা আরও অনেক কিছু লিখতে পারবে, বলতে পারবে এবং একটি প্ল্যাটফর্ম পাবে। তার জন্য নিউ ভারত সাহিত্য কুটিরকে সকলের পক্ষ থেকে অপারেশন করতে এই 21টা বইগুলিকে এই বুক ফেয়ারে করুন, স্টলে পাওয়া যায়, 410 নম্বর স্টলে পুঁথিপত্র স্টলে সবাই পাবেন, বই পাওয়া যাচ্ছে। এবং 13 তারিখ অবধি আপনারা আসুন, বই দেখুন, বই কিনুন, বই উপহার দিন, বই উপহারটা ফিরিয়ে আনুন, কারণ এখন বই উপহার থেকে লোকে বিমুখ হয়ে যাচ্ছে। আর আমি চাইবো বই কিনে পড়ার থেকে বই উপহার পেলে পরে সেটা পড়তে কিন্তু বেশি আনন্দ। এই প্যান্ডেমিকের সময় যে একটা বছর এখানে বুক ফেয়ার হয়নি, আমরা মানে প্রকাশকরা যেই পরিস্থিতিতে এসেছিলাম, এই বছর এই বই মেলাটা এবং এক মাস পিছিয়ে যাওয়াটা আরো আমাদের জন্য ভালো হয়েছে কি আমরা আরো নতুন বই করতে পেরেছি। অনেক বই অসমাপ্ত অবস্থায় ছিল, 31 জানুয়ারি যেই মেলাটা হওয়ার কথা ছিল, সেই মেলাটা হলে পরে অনেক বই প্রকাশিত হতো না, কিন্তু এই এক মাস আমরা বেশি সময় পাওয়া যায়, 28 দিন, এই আরো অনেক নতুন বই বেরিয়েছে। এবং আজকে তো একটি বই বেরোলো সন্দীপ বাবুর, এই বইটা নাকি দুপুরবেলা 11:30 সময় ছাপা কমপ্লিট হয়েছে, সেই বইটাও এখন 5টার সময় উন্মোচন হলো। এইটা এখনকার টেকনোলজিতে সম্ভব হচ্ছে, আর আমি আশা করব এরকম বই 13 তারিখ অবধি প্রচুর বেরোবে। এবছর প্রচুর বই, নতুন বই বেরিয়েছে নতুন লেখকরা। এবং আরেকটা জিনিস, লেখক অনেক বেড়ে যাওয়ার কারণও হচ্ছে এই 2 বছর ধরে ঘরে বসে বেশি টিভি দেখা আর মোবাইলের আচক থেকে অনেকটা বেরিয়ে এসছে, তারা লিখছে পড়ছে, এই জন্য আমাদের বইয়ে আবার একটা জোয়ার আসছে। আশা করব বই পড়বে লোকে, আবার কিনে বই পড়বে। আমার নাম পঙ্কজ কুমার বসাক, ভারত সাহিত্য কুটির। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।